হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনে কিংডম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে সিনেমার গল্পটা নিয়ে এসেছি, এই সিনেমাটা একটা ভীষণ জিতিমিয়ের গল্প, যে নিজের জেদ আর সিজনী ক্ষমতাসম্পন্ন মেধা নিয়ে জয় করেছিল তার ভাগ্য এবং তার আশেপাশের মানুষের মন, আর সেই সাথে সে তার মায়ের মৃত্যুর বদলাও নিয়েছিল। ডিজনি পিকচার প্রযোজিত এই সিনেমাটার নাম হচ্ছে ক্রুয়েল্লা, আর এই সিনেমাটা ডোডি স্মিথের 101 ডালমেশিয়ান্স নোভেলের উপর ইন্সপায়ার্ড হয়ে নির্মিত হয়েছে। আর সদ্য মুক্তি পাওয়া এই সিনেমাটার আইএমডিবি রেটিং হচ্ছে 7.4। চলুন সিনেমার গল্পে চলে যাই। সিনেমার শুরুতে একটি বেবিকে জন্মাতে দেখা যায়, আর এই বেবিটা পরিস্থিতি আক্রান্ত ছিল, যার কারণে তার অর্ধেক চুল সাদা এবং অর্ধেক চুল কালো ছিল। আর তার এই ভিন্ন লোকের জন্য বাইরের মানুষ তাকে অন্যরকম নজরে দেখত। আর এই বেবিটার নাম রাখা হয় স্টেলা। স্টেলার স্বভাবেও 8-10 জন বাচ্চা থেকে অনেক আলাদা ছিল। স্টেলার স্টাইলিং এবং ফ্যাশন ডিজাইনিংয়ের অনেক শখ ছিল, আর সে অনেক ছোটোবেলা থেকেই অনেক ভিন্ন রকম ইউনিক জামাকাপড় বানাত। আর ও ছোটোবেলা থেকে একটু অ্যাগ্রেসিভ স্বভাবের বলে ওর নাম হয়ে যায় ক্রুয়েল্লা। আর সবাই ওকে অন্য নজরেও দেখলেও স্টেলার মা ক্যাটরিনাকে একটা সুন্দর নর্মাল জীবন দেওয়ার জন্য অনেক চেষ্টা করতো। স্টেলা একটু বড় হলে যখন তাকে স্কুলে অ্যাডমিট করানো হয়, তখন ওর মা ওকে নিয়ে বেশ চিন্তিত হয়ে যায়। সেখানে ওর কোনো বন্ধুই ছিল না, আর সেখানকার বাচ্চারা ওর সাথে বুলি করতো। কিন্তু ও সেখানে দুজন বন্ধু খুঁজে পায়, একজন আনিতা, অন্যটা হচ্ছে একটা কুকুরছানা, যাকে ও ডাস্টবিন থেকে তুলে বাড়ি নিয়ে আসে আর ওর নাম বাটি রেখে দেয়। একদিন স্কুলে কিছু বাচ্চা ভুলি করে ওকে খুব রাগিয়ে দেয়, আর ও সেখানে সেই বাচ্চাদেরকে খুব পেটায়, আর এই জন্য তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয়। এরকম ঘটনা আরও কয়েকদিন ঘটে থাকলে একদিন ওর মাকে ডেকে প্রিন্সিপাল ওকে রাস্টিগেট করতে চায়, কিন্তু স্টেলার মা ওকে তার আগেই সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর তখন স্টেলার মা ঠিক করে যে তাকে নিয়ে সে লন্ডনে যাবে, আর সেখানে তারা আবার নতুন করে সব কিছু শুরু করবে। আর ওরা যখন লন্ডনে আসছিল, তখন স্টেলার মাকে বলে যে লন্ডনে গিয়ে ওরা সবার আগে রিজেন্ট পার্কে ঘুরতে যাবে। ওর মাও তাতে সম্মতি দেয়। তো স্টেলাকে ওর মা জানায় যে সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যাবে, আর তার কাছ থেকে একটা ছোট্ট সাহায্য চাইবে। আর এরপর স্টেলাদের গাড়ি একটি প্রশাসমান বাড়ির ভিতরে গিয়ে থামে, আর সেখানে একটি পার্টি চলছিল। স্টেলাকে ওর মা গাড়ি থেকে নামতে বারণ করে আর ওখানে অপেক্ষা করার জন্য বলে। আর ওর মা গাড়ি থেকে নামার আগে ওর গলায় একটি লকেট পরিয়ে দেয় আর বলে যে এটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এরপর ওর মা ক্যাটরিন ওই বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু কৌতূহল স্টেলা কিছুক্ষণ পরে ওর মায়ের কথা অগ্রাহ্য করে ওর পোষা কুকুর বাড়িকে নিয়ে ওর পার্টির ভিতরে চলে যায়, আর লুকিয়ে লুকিয়ে শো দেখতে থাকে। ওর পোষা কুকুর বাড়ির কারণে পার্টির এক লোকের কাছেও ধরা পড়া যায়, আর সেখান থেকে ও পালানোর সময় তিনটা ডালমেশিয়ান কুকুর ওকে ধাওয়া করে। আর সেই কুকুর তিনটার কাছ থেকে বেঁচে ও যখন বাইরে আসে, তখন ও দূর থেকে দেখতে পায় যে ওর মা বাইরে দাঁড়িয়ে একজন লেডির সাথে কথা বলছে। আর ঠিক সেই সময় ওকে তাড়া করা তিনটা ডালমেশিয়ান কুকুর ওর মায়ের উপর হামলা করে ওর মাকে উপর থেকে নিচে খাদে ফেলে দেয়, আর এক মুহূর্তের ভিতরে স্টেলা একদিন হয়ে যায়। স্টেলা ওর নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবে, আর ওখান থেকে নিজেকে বাঁচিয়ে ফেরার সময় ওর মায়ের দেওয়া শেষ চিহ্ন নেকলেসটা ও হারিয়ে ফেলে। এরপর সে কুকুরগুলোর মধ্যে একটা সে নেকলেসটাকে মুখে তুলে নেয়। আর এরপর একটা ট্রাকের ভিতরে লুকিয়ে স্টেলা রিজেন্ট পার্কে চলে আসে, যেখানে ওর মায়ের সাথে ওর আসার কথা ছিল। আর সেখানে একটি ফাউন্টেনের কাছে ও ঘুমিয়ে পড়ে, আর সকালে উঠে ওর মতো বয়সী দুটো ছেলেকে ওই ফাউন্টেনের পাশে দেখতে পায়, যাদের মধ্যে একজনের নাম হ্যারিস আর একজনের নাম জেসপার। ছেলে দুটি অনাথ ছিল, তাই ওরা চুরি করে পেট চালাত। এমন সময় একজন পুলিশ ওদেরকে তাড়া করলে স্টেলা ওদের পিছু নিয়ে একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে পৌঁছায়। স্টেলা অনাথ হয়ে পড়েছিল, তাই হ্যারিস আর জেসপার ওদের দলে ওকে নিয়ে নেয় আর ওই বাড়িতেই ওদের সাথে থাকতে দেয়। স্টেলা সেখানে ওদের সাথে মিলে চুরি করতে থাকে। এভাবে 10 বছর কেটে যায়। ওরা সবাই বড় হয়ে গেছে আর ওরা এখন চুরি করার ব্যাপারে বেশ দক্ষ, এমনকি হ্যারিসের কুকুরছানাও চুরি করতে দক্ষ। স্টেলার তৈরি করার সুন্দর সুন্দর নতুন ইউনিক ডিজাইনের সাহায্যে ওরা আরও সহজেই চুরি করতে পারত। কিন্তু স্টেলার মন চাইতো অন্য কিছু। ও শহরের বিখ্যাত ডিজাইনার প্যারানাসের বীরবলের দিকে তাকিয়ে থাকত, কারণ ওর স্বপ্ন ছিল বড় ফ্যাশন ডিজাইনার হবার। এরই মধ্যে স্টেলার জন্মদিনে জেসপার আর হরিস লিবার্টি অফ লন্ডন, যেটা অনেক বড় ফ্যাশন হাউস ছিল, এর একটা জবা অফার লেটার চুরি করে এনে স্টেলাকে গিফট করে, কারণ ওরা জানতো যে ছোটোবেলা থেকে স্টেলার স্বপ্ন ছিল বড় ডিজাইনার হবার। আর তারা ওকে বোঝায় যে এখন ক্লিনারের পোস্টে এখন জব হিসেবে ঢুকবে, পরবর্তীতে তার বসকে তার ট্যালেন্ট দেখিয়ে ইমপ্রেস করে ডিজাইনারের পথ বাগিয়ে নেবে। আর ওখানকার কিছু ট্যালেন্টেড ভালো ডিজাইনাররা ব্যারনসের সাথে কাজ করার সুযোগ পেত, আর প্ল্যান মোতাবেক স্টেলা তাই করতে থাকে। কিন্তু ওর বস ওকে একদমই পাত্তা দিত না, ওকে দিয়ে শুধু ক্লিনিংয়ে কাজ করাত। আর একদিন স্টোর বন্ধ হওয়ার পরও ওর ওভার ডিউটি ছিল সেখানে, সেদিন কষ্ট আর হতাশা ওকে প্রচণ্ড রকম পেয়ে বসে, আর ওর বসের কেবিন থেকে মদ নিয়ে ড্রিঙ্কস করে।
এরপর নেশার করে স্টোরের ডিসপ্লেতে থাকা এক ড্রেসকে রিডিজাইন করে রাখে। আর সকালবেলা ওর বস সেটা দেখে ওকে জব থেকে ফায়ার করে বের করে দিতে যাচ্ছিল, আর তখন সেখানে আসে ব্যারনেস। আর তার প্রথমেই নজর যায় স্টেলার করার ডিজাইন করা সেই ড্রেসটার দিকে, আর সেটা দেখে তার খুব পছন্দ হয়ে যায়। আর তখন সে স্টেলাকে তার আন্ডারে জব করার জন্য অফার দেয়। আর তখন স্টেলা খুব খুশি হয়ে যায়, কারণ ব্যারনেস ওর কাছে রোল মডেল ছিল, আর তার আন্ডারে কাজ করতে পারাটা ওর কাছে স্বপ্নের মতো ছিল। পরের দিন স্টেলা ব্যারনেসের বুটিকে পৌঁছে যায় এবং ওর মনে হচ্ছিল ওর জীবনের সব স্বপ্ন বুঝে পূরণ হয়ে গিয়েছে। আর ওদিকে ব্যারনেস ছিল একজন সেলফ অবসেস মহিলা, সে নিজেকে সবার উপরে ভাবত আর সবসময় নিজের প্রশংসাই করতো কেবল, আর জিতার জন্য যে কোনো কিছু করতে তার হাত কাঁপত না। আর এখানে পৌঁছে আস্তে আস্তে স্টেলা ব্যারনেসের মন জিতে নেয়, আর সময়ের সাথে সাথে স্টেলাকে সে সবসময় কাছে রাখত, কিন্তু মুখে একদমই ওর প্রশংসা করতো না। কিন্তু একদিন ব্যারনেস ওর দেখা একটা ডিজাইন দেখে শেষমেশ একটু প্রশংসা করেই দেয়, আর তাতে স্টেলা ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু এরপরে গল্পে একটা বড় সড়ো টুইস্ট দেখা যায়। স্টেলা একদিন ব্যারনেসের গলায় তার ছোটোবেলায় হারিয়ে যাওয়া মায়ের দেওয়া সেই লকেটটা দেখতে পায়। এ ব্যাপারে ও ব্যারনেসকে জিজ্ঞেস করলে ব্যারনেস জানায় যে এটা সেই উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তবে তার এক কর্মী এটি চুরি করেছিল। পরে সে আবার একদিন ফিরে আসে, আর সেদিনই এক দুর্ঘটনায় মারা যায়। ওর মাকে চোরবেলায় স্টেলা খুব কষ্ট পায় আর রেগেও যায়, আর ও সিদ্ধান্ত নেয় যে ব্যারনেসের কাছ থেকে এই নেকলেসটি ও হাতিয়ে নেবে। এরপর জেসপার আর হ্যারিসের সাথে মিলে ও প্ল্যানিং করতে থাকে। ও ব্যারনেসের বাড়ির সমস্ত ডিটেলস এনে জেসপার আর হ্যারিসকে দেয়। ওরা প্ল্যান করে যে আর কিছুদিন পরেই ব্যারনেসের বাড়িতে একটি পার্টি রাখা হয়েছে, আর সেই সুযোগে সেখান থেকে ওরা নেকলেসটা চুরি করবে। আর প্ল্যান মোতাবেক জেসপারের কাজ ছিল সিসিটিভি ফুটেজ হ্যাক করে তা কন্ট্রোল করা, আর সেই সুযোগে হ্যারিস গিয়ে লকার থেকে নেকলেসটা চুরি করে নিয়ে আসবে। আর স্টেলার কাজ হচ্ছে সবার নজর ওর দিকে আকর্ষিত করে রাখা এবং সবাইকে ব্যস্ত রাখা, যাতে নেকলেসটা খুব সহজে ওরা চুরি করতে পারে। পার্টির দিন স্টেলা ক্রুয়েলা সেজে ওখানে উপস্থিত হয়, আর ওদিকে জেসপার সিসিটিভি ফুটেজ কন্ট্রোল করছিল। স্টেলা পার্টিতে নিজের ড্রেসে আগুন লাগিয়ে দেয়, এর ফলে ওর উপরের ড্রেসটি পরে গিয়ে ওর মেন রেড কালার ড্রেসটি বেরিয়ে আসে। আর এটা একটা দেখার মতো দৃশ্য ছিল, আর পার্টিতে থাকা উপস্থিত সবাই অবাক হয়ে যায়, আর সব রিপোর্টাররা ক্রুয়েলার ফটো তুলতে শুরু করে। আর সেখানে সেই রিপোর্টারদের ভিড়ে ক্রুয়েলার ছোটোবেলার বন্ধু আনিতাও ছিল, আর ওখানকার সব মেহমান এবং রিপোর্টাররা ক্রুয়েলার অনেক প্রশংসা করছিল। আর এটা দেখে তো ব্যারনেসের পুরো মাথায় নষ্ট, সে রেগে যায়। আর এই পরিস্থিতির সুযোগে হ্যারিস লকারটি খুলে সেখান থেকে নেকলেসটি আনতে যায়, কিন্তু সেখানে ওই নেকলেসটি ও খুঁজেই পায় না। আর সেই সময় স্টেলা খেয়াল করে যে ব্যারনেসের গলায় ওই নেকলেসটি রয়েছে। এর ফলে ওদের যে একটা প্ল্যান ছিল সেটা পুরোটাই ফ্লপ হয়ে যায়, আর এই সব কিছু জেসপার সিসিটিভি ফুটেজে দেখছিল। আর ও এবার ওয়েটার ড্রেস পরে খাবারের জায়গায় ইঁদুর নিয়ে আসে আর ব্যারনেসের গায়ে ঢেলে দেয়, আর এর ফলে ওই জায়গাটার মধ্যে একটা হইচই অবস্থা সৃষ্টি হয়। আর এই হইচইয়ের সুযোগে ক্রুয়েলা হারটা ওই ব্যারনেসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওর কুকুর বাড়ির দিকে ছুড়ে দেয়। আর বাড়ি যখন ওই কুকুর হারটা নিয়ে পালাচ্ছিল তখন ব্যারনেস হুইসেল বাজিয়ে ও তিনটা কুকুরকে বাড়িকে ধরার জন্য আদেশ দেয়। আসলে এই হুইসেলের মাধ্যমে ব্যারনেস তার কুকুরদেরকে কন্ট্রোল করতে এবং আদেশ দিত। আর এটা দেখে স্টেলা স্পষ্ট বুঝে যায় যে সেদিন তার জন্য তার মা মরেনি, তার মাকে সেদিন ব্যারনেসই মেরেছিল। আসলে সেদিন ওর মা সে সময় ব্যারনেসের সাথে কথা বলছিল, আর ব্যারনেসের আদেশে কুকুর তিনটি ওর মাকে নিচে ফেলে দিয়েছিল। আর তখন জেসপার সে স্টেলাকে বাইরে নিয়ে যায়, আর ওদিকে বাড়ির কাছ থেকে ব্যারনেসের একটি কুকুর সেই লকেটটি ছিনিয়ে নিয়ে গেলে ফেলে। আর বাইরে এসে স্টেলা তার বন্ধুদেরকে সব খুলে বলে এবং বলে যে সে তার মায়ের মৃত্যুর বদলা ব্যারনেসের কাছ থেকে নিয়ে ছাড়বে, আর এই জন্য সে তার বন্ধুদের কাছ থেকে সাহায্যও চায়। এরপর স্টেলা আবার ক্রুয়েলা হয়ে যায়। এরপর ও ওর ছোটোবেলার ফ্রেন্ড আনিতার কাছে যায়, আর তাকে বলে যে ক্রুয়েলার ব্যাপারে সে যেন ভালো ভালো আর্টিকেল লেখে, এর ফলে ব্যারনেসের খ্যাতি কমে যাবে। এরপরে জেসপার এবং হ্যারিস ক্রুয়েলার কথা মতো কৌশলে ডালমেশিয়ান কুকুর তিনটিকে অপহরণ করে। আর এরপর ক্রুয়েলা একজন ডিজাইনারের কাছে যায় যার নাম ছিল আর্টিভ, ব্যারনেসের কারণে তার ব্যবসা লাটে উঠেছিল। তাকে ক্রুয়েলা তার বন্ধু বানিয়ে তার দলে নিয়ে নেয়। আর এরপরে পেপারের ফ্রন্ট পেজে ক্রুয়েলার ফটো আসতে শুরু করে, আর যে দেখে ব্যারনেস খুবই রেগে যায়। আর এভাবে ব্যারনেসের প্রত্যেকটা ফ্যাশন শোতে ও হাজির হতো, আর ব্যারনেসকে টোপকে তার অ্যান্টি নেওয়ার স্টাইল এবং পোশাক দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দিত, আর যার ফলে রিপোর্টাররা শুধু ক্রুয়েলার ছবিই তুলত, আর যার কারণে পেপারের ফ্রন্ট পেজে শুধু ক্রুয়েলার ফটোই আসতো। আর এটা দেখে ব্যারনেস খুবই ক্ষিপ্ত হয়ে যায় আর ক্রুয়েলার খোঁজখবর নিতে শুরু করে, কিন্তু ওর ব্যাপারে কিছুই জানতে পারে না। পরে একদিন ব্যারনেস আনিতার কাছে যায় এবং ক্রুয়েলার সম্পর্কে তাকে প্রশ্ন করে, কিন্তু আনিতা তাকে কিছুই বলে না। আর এদিকে স্টেলা আবার ব্যারনেসের কাছে যোগ দেয়, ব্যারনেস নিজের নাম এবং খ্যাতি এভাবে বরবাদ হতে মেনে নিতে পারছিল না, তাই সে স্টেলাকে সবচেয়ে সুন্দর ড্রেস বানানোর নির্দেশ দেয়। স্টেলা তখন হোরাসকে দিয়ে কিছু জিনিস আনায় পোশাক বানানোর জন্য, ব্যারনেস সেটা দেখতে পায় কিন্তু কিছু বলে না।
স্টেলা তখন ব্যারনসের কাছে ভালো সাজার জন্য অনেক সুন্দর একটা ড্রেস বানিয়ে দেয়, আর সেটা ব্যারনসের খুবই পছন্দ হয়। কিন্তু সে তার স্বভাব মতো সেখানে স্টেলার বদলে নিজের প্রশংসা করে সেখান থেকে চলে যায়। আর তখন স্টেলা একটা প্ল্যান বানায়, সে জেসপার আর হোরসকে পাঠায় যেখানে ডিজাইন করা ড্রেসগুলো রাখা ছিল, তারা সেখানে গিয়ে জাস্ট একটা চুর ফেক চুরি করার অ্যাক্ট করে, যাতে ব্যারনস বুঝতে পারে তার ডিজাইন করা ড্রেসগুলো কেউ চুরি করতে এসেছিল। আর তখন ব্যারনস স্টেলার ফাঁদে পা দিয়ে দেয়। কিন্তু এই ড্রেসগুলো তার নেক্সট ফ্যাশন শোয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই সেই ড্রেসগুলো লকার রেখে দেয়। আর ওদিকে স্টেলাকে দেখা যায় সেই লকারের সাথে কোনো একটা কারসাজি করতে। এরপর শোয়ের দিন দেখা যায় যে তার লকারের দরজা তো আর খুলছে না, যার কারণে ড্রেসগুলো আর বের করা যাচ্ছিল না। আর উপায় না দেখে তখন ব্যারনস দরজা ভেঙে ফেলার জন্য তার লোকদের নির্দেশ দেয়। আর দরজা ভেঙে ফেলার পর দেখা যায় যে অনেকগুলো প্রজাপতি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর ওই শোর অবস্থা হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়, আর গেস্টরা সেখান থেকে বেরিয়ে যায়। আর গেস্টটা বের হতে দেখে উল্টো দিকে ক্রুয়েলার ফ্যাশন শো চলছিল, তারা সেই ক্রুয়েলার ফ্যাশন শোতে যোগ দেয়। আর সেই শোয়ের পারফরমেন্স খুবই ভালো হয়েছিল। দূর থেকে ব্যারনস দেখতে পায় যে ক্রুয়েলার শোস্টপারের ড্রেসটি তার কুকুরের স্কিন থেকে তৈরি করা হয়েছে, আর তখন ব্যারনস খুবই খেপে যায়। আর তখন তার সন্দেহ হয় যে তার অধীনে কাজ করা স্টেলাই হচ্ছে ক্রুয়েলা। আর তখন শোয়ের শেষে যখন ওখানে হ্যারিসকে দেখতে পায় তখন সে বুঝে যায় যে আসলে ক্রুয়েলাই হচ্ছে স্টেলা। আর যদি স্টেলা বাড়ি ফিরে দেখা যায় সেখানে তার বাড়িতে ব্যারনিস হাজির হয়েছে, আর সে জেসপার আর হোরসকে আটকে রেখেছে। ব্যারনিস তখন ক্রুয়েলাকে বলে যে সেই যে স্টেলা সেটা সে জেনে গেছে। আর তখন স্টেলা হোরস আর জেসপারকে ছেড়ে দিতে বলে, আর তাদের ছেড়ে দিলেও ব্যারনিস স্টেলাকে বন্দি করে সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর স্টেলাকে মারার দায় হোরাস এবং জেসপারের উপর চাপিয়ে দেয়, আর তাদের জেল হয়। আর ওদিকে সেই ডালমাশিয়ান কুকুরগুলো নিয়ে ওখান থেকে ব্যারনেস চলে যায়। আর তখন সিনেমার কাহিনীতে আরও একটা টুইস্ট আসে, ক্রুয়েলা যখন চোখ খুলে সেই দেখে সে একটা জায়গায় শুয়ে আছে, আর সেখানে সে ব্যারনেসের সহকারী জনকে দেখতে পায়, তাকে সে আগে থেকেই চিনত। আর ওখানে আগুন লাগিয়ে দেওয়ার পর জন ওখান থেকে স্টেলাকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে আসে। মানে জন একটি শকিং সিক্রেট রিভিল করে, সেই নেকলেসের ভিতর থেকে একটি লুকানো চাবি দিয়ে সে একটি বাক্স খুলে একটা বার্থ সার্টিফিকেট বের করে স্টেলাকে দেয়। সেখানে স্টেলা ওর পরিচয় জানতে পারে। স্টেলা আসলে ব্যারনেসের মেয়ে। জন জানায় ব্যারনেস আসলে তার ক্যারিয়ারের জন্য সন্তান চাইছিল না, আর সে জন্ম হওয়ার পরেই সে জোন্সকে তাকে মারার নির্দেশ দেয়। আর তার হাজব্যান্ডকে বলে যে তাদের একটি মৃত বাচ্চার জন্ম হয়েছিল। আর ওদিকে জোন্স বাচ্চাটিকে বাঁচানোর জন্য ব্যারনেসের এক কর্মী যার নাম ক্যাথরিন তাকে ওকে দিয়ে দেয়, আর ক্যাথরিনই ওকে বড় করে। এই ঘটনা শোনার পর স্টেলা প্রচণ্ড রকম ভেঙে পড়ে, ও ব্যারনেসকে ওর মা হিসেবে মানতেই পারে না, আর ব্যারনেসের উপর কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। এরপর ও জেল থেকে জেসপার আর হোরসকে উদ্ধার করে, আর ওদের সাথে মিলে ব্যারনেসকে ধ্বংস করার প্ল্যান করতে থাকে। ওদিকে দেখানো হয় যে কুরেলার ডেড বডি পাওয়া যায় না বলে ব্যারনেস অনেকটা টেনশনে পড়ে যায়, আর ও ওর বাড়িতে মানুষকে দেখানোর জন্য কুরেলার প্রতি সম্মান জানিয়ে একটা শোকসভা পার্টি রাখে। আর সে জানে যে সে পার্টিতে ক্রুয়েলা জীবিত থাকলে অবশ্যই হাজির হবে, আর তখন সে তার লোকদের সাহায্যে ক্রুয়েলাকে ধরে ফেলবে। এই ক্রুয়েলা ওর মার থেকে বুদ্ধিতে কম যায় না, সেও প্রিপারেশন নিতে শুরু করে। সেও পার্টিতে নিমন্ত্রিত সবাইকে তার মতো ড্রেস আর পরচুলা পাঠায় ব্যারনেসের নাম করে। ও পার্টিতে নিমন্ত্রিত সবাইকে ওর মতো ড্রেস আর পরচুলা পাঠায় ব্যারনেসের নাম করে। পার্টির দিন ক্রুয়েলার মতো সবাই ড্রেস পরে সেজে আসে, এর ফলে ব্যারনেসের লোকেরা ক্রুয়েলাকে চিনতে পারে না। ক্রুয়েলা স্টেলা সেজে সেই জায়গায় আসে যেখান থেকে ওর মাকে ব্যারনেস ফেলে দিয়েছিল। সেই জায়গায় এসে জেসপারের সাহায্যে চুরি করা হুইসেল দিয়ে সে ডালমেশিয়ান কুকুরদেরকে ডাকে। কুকুরগুলো হুইসেলের শব্দ শুনে ব্যারনেসকে সাথে করে জোর করে ওই জায়গায় উপস্থিত হয়, আর ওখানে ব্যারনেস নিজের ভুল স্বীকার করে আর স্টেলাকে ওর মেয়ে হিসেবে স্বীকার করে নেয়। আপনারা ভাবছেন সিনেমাটা এখানেই শেষ, কিন্তু না, খারাপ লোক কখনো ভালো হয় না। ব্যারনেস হঠাৎ করে ধাক্কা দিয়ে স্টেলাকে নিচে ফেলে দেয়। আর ওদিকে কুরেলার কথা মতো জেসপার হোরাস গ্রেস্টেকে বলে যে ব্যারনেস তাদেরকে এক জায়গায় ডেকেছে, আর ব্যারনেস যখন স্টেলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল তখন ওখানে হাজির হওয়া গেস্টটা সেটা দেখতে পায়। ব্যারনেস এবার সবার চোখে ধরা পড়ে যায়, সে আর পালানোর জায়গা খুঁজে পায় না, স্টেলাকে হত্যা করার জন্য তার শাস্তি হয়। আর ওদিকে সিনেমায় একটা টুইস্ট দেখা যায় যে স্টেলা আসলে মরেনি, অ্যাকচুয়ালি সব কিছুই স্টেলার প্ল্যানিং ছিল। সে ব্যারনেসকে ভালো মতোই জানতো, তাই সে প্ল্যান মতো আগে থেকেই ড্রেসে প্যারাশুট স্যুট করে রেখেছিল, যার কারণে এত উঁচু থেকে পড়ার পরও ও বেঁচে যায়। আর সেখানে ওকে বাঁচানোর জন্য হ্যারিস আগে থেকে বোট নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। আর এরপর দেখা যায় ব্যারনেসের সব সম্পত্তি স্টেলা পায়। যেহেতু স্টেলা মারা গেছে, সে তার সমস্ত সম্পত্তি তার কাজিন ক্রুয়েলাকে দিয়ে গেছে। আর তখন দেখা যায় ক্রুয়েলা তার দুই বন্ধুকে নিয়ে ব্যারনেসের প্রসাদে আসে। এখন থেকে প্রাসাদের মালিক ও, আর এখানে ও বসবাস করতে শুরু করে। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। এই সিনেমা গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সিনেমা গল্পগুলো পাওয়ার জন্য। কোনো সিনেমা রিকমেন্ডেশন থাকে তাহলে একটা কমেন্টস করে আমায় জানিয়ে দেবেন।
দেখা হচ্ছে পরবর্তী সিনেমা গল্পে। এখনকার মতো টাটা, বাই বাই।